দেখো তো আমায় কিরকম দেখাচ্ছে। ঠিক মানুষের মতো। সবাই মিলে এই গাছের নিচে একটা বড় দেখে ঘর বানিয়ে দাও। তোমরা ও তোমাদের ছেলেমেয়েরা সেখানে থাকবে, পড়াশুনো করবে। সবাই শোনো, পাঠশালা তো তৈরি হলো, কিন্তু বনের এত পশু পাখি সব্বার তো আর এই ঘরে জায়গা হবে না। আগে তোমাদের কচি কাঁচা ছেলে মেয়েদের পড়াশোনা শেখাই, তারপর তোমরা তাদের থেকে শিখে নেবে, কি বলো? ওরা সবাই কোথায় যাচ্ছে? আমায় না জিজ্ঞেস করে ওদের কাছেই জানতে চাও না? শুনছ, তোমরা তোমাদের ছেলে মেয়ে নিয়ে সাত সকালে চললে কোথায়? শিয়াল পণ্ডিতের পাঠশালায় নিয়ে যাচ্ছি, ছেলে মেয়ে মানুষ করতে হবে না। দেখেছো, ওরা ওদের ছেলে মেয়েকে মানুষ করতে নিয়ে যাচ্ছে। আমার সাত মানিক কে অমানুষ হয়ে থাকবে? যাও না, যাও না, গিয়ে দেখে এসো না ওখানে কি হয়। যাই, আগে নিজে গিয়ে দেখি, তারপর না হয় ওদের নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তাই